দুর্নীতি কোনোভাবেই পিছু ছাড়ছে না চরিলা মণ্ডল সভাপতি রাজকুমার দেবনাথকে। ধর্ম বর্ণ রাজনীতি নির্বিশেষে সাধারণ চরিলামবাসীর কাছে জিষ্ণু দেববর্মন ছিলেন দেবতুল্য রাজনেতা, কিন্তু মণ্ডল সভাপতি রাজকুমার দেবনাথের বিভিন্ন দুর্নীতির কারণে পরাজয়ের মুখ দেখতে হয়েছিল 2023 বিধানসভা নির্বাচনে। এরপরেও কোনো এক অদৃশ্য শক্তির জাদুর বলে রাজকুমার দেবনাথকে চরিলাম মণ্ডল সভাপতির দায়িত্বে বহাল রাখা হয়েছে। বিজেপি বরাবরই বলে আসছে দলের কার্যকর্তাকে হতে হবে সৎ ও নিষ্ঠাবান কর্মী, কিন্তু দলে থেকে বিভিন্ন দুর্নীতির সাথে জড়িয়ে দলকে কালিমালিপ্ত করতে রাজ্যের একাংশ বিজেপি নেতাই ইদানিং উঠে পড়ে লেগেছে। ঠিক একইভাবে দলের অন্যান্য কর্মীরাই চরিলাম মণ্ডল সভাপতি রাজকুমার দেবনাথের বিরুদ্ধে দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন। চরিলাম বিধানসভার অন্তর্গত আড়ালিয়া এলাকার একটি অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মী নিয়োগ করা হয়েছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে, আর সদলীয় কর্মীরাই মণ্ডল সভাপতি রাজকুমার দেবনাথের বিরুদ্ধে আঙুল তুলে অভিযোগ করছেন। ও এলাকায় অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মী নিয়োগের কথা ছিল সদলীয় এক মহিলাকে, যে মহিলাকে দলের পক্ষ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী চাকরি দেওয়ার নামে আশায় বসিয়ে রেখেছিলেন। কিন্তু মণ্ডল সভাপতি রাজকুমার দেবনাথ মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিরোধী দল তথা সিপিআইএম এর এক নেতার বাড়িতে অঙ্গনওয়াড়ি কর্মীর চাকরি বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ করলেন শাসক দলেরই এলাকার এক কর্মী। এই অঙ্গনওয়াড়ি স্কুলটা কয়েকদিন চলছে, চলিয়া অনেক বন্ধ, আর এটা আসিল একটা দোকান, দোকানের মধ্যে অঙ্গনওয়াড়িটা চলতে আছে, কিছুদিন চলছে এরপরে বন্ধ। এটা আসিল মানে 4 নম্বর ওয়ার্ডে, 4 নম্বর ওয়ার্ড থেকে এটারে আইনা করছে 3 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড। এটা যখন আমরা প্রতিবাদ করছি 4 নম্বর ওয়ার্ডের এটা 3 নম্বর কেন, আমরা সিডিবিও জানাইছি, বিডিওরে জানাইছি এবং মণ্ডল প্রেসিডেন্টে জানাইছি, সবাই জানাইছি, কিন্তু কেউ আমরা সারা দিতে আসে না। আমরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টে পর্যন্ত জানাইছি, জিষ্ণুকর্তারে জানাইছি, অথচ জিষ্ণুকর্তার নামে মানে এই এনের কয়েকজন শাসক দলের মানে বিজেপির কার্যকর্তারা কিছু টাকার বিনিময় এই চাকরিটা শাসক দলের একটা কর্মীরে মানে 6 মাস খাটাইছে, খাটাইয়া চাকরিটা না দিয়া এখন সিপিএমের কুখ্যাত সিপিএম, যেই সিপিএমে আবার বিজেপির বাড়িঘর ভাঙছে, এই সিপিএমের বাড়িতে চাকরিটা চলছে। তা আপনারা এই বিষয়গুলিকে কোনো উপরতর নেতারা জানাইছেন? জানাইছি, সিডিগুলো জানাইছি, আমরা জিষ্ণুকর্তারে জানাইছি, মণ্ডল প্রেসিডেন্টে জানাইছি, এরপরে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টে জানাইছি, আমরা স্তরে স্তরে সবাইরে জানাইছি, কিন্তু এখনও এটার কোনো আমরা সারা শব্দ পাইতেছি। এবং জিষ্ণুকর্তার নাম বেচ্চা এনের কিছু মণ্ডলের এই মণ্ডল প্রেসিডেন্ট হইতে ইয়া পর্যন্ত এনের শক্তি ইনচার্জ মানে কিছু ফায়দা লুটাইয়া মানে চাকরিটা কুখ্যাত সিপিএমের বাড়িতে ঢুকাই দিয়েছে। কত টাকার বিনিময়ে চাকরিটা দিছে, কত টাকার বিনিময় এটা আমরা জানি না, কিন্তু কিছু কিছু মানে ইয়ে হয়েছে যে এন রামদিনা দিতে আছে এই 65,000 টাকা। এটা আমরা কিছু পরস্পর শুনছি, আমরা পরিষ্কারভাবে আমরা জানছি না, আমার কাছে তো কইতো না, আমরা যেহেতু এটা নিয়ে প্রতিবাদ করছি। হ্যাঁ, এখন পর্যন্ত এটার আর কোনো মানে সারা শব্দ নেই। এই জায়গাটা কোন জায়গা বলে? এটার আড়ালিয়া, আড়ালিয়া পঞ্চায়েত, চরিলাম আড়ালিয়া পঞ্চায়েত। হ্যাঁ, আপনারা এখানে যারা স্থানীয় বিজেপির কার্যকর্তা আছেন, আপনারা কি সবাই বিষয়টা নিয়ে প্রতিবাদ করছেন বা কারোর জানাইছেন? এর মধ্যে কিছু কিছু বাদ আছে, সবাই প্রতিবাদ করছে না, কিন্তু প্রতিবাদ করলে তারা আবার ইয়া করবো, এই কারণে সবাই প্রতিবাদ করছে না। আপনারা এখন কি চাইতেছেন? আমরা চাইতেছি এটা 4 নম্বর ওয়ার্ডের, এটা 4 নম্বর ওয়ার্ডে যাক, আর যারা মানে 6 মাস খাটাইছে তারা যাতে চাকরিটা আবার পুনরায় পায়, তারা যদি 6 মাস খাটাইছে চাকরি দিব করে এসে যায়, এখন টাকার বিনিময়ে মনে করেন আবার অন্যখানে চাকরিটা দেওয়া লাইতেছে, তাহলে আমরা চাইতেছি যারা যে খাটাইছে যারা দিব করেছে তারাই পাব। যেহেতু জিষ্ণুকর্তা এখানকার আপনাদের বিজেপি দলের অভিভাবক হিসাবে আপনারা মানেন, তো উনি আপনাদের কি আশ্বাস করেছেন কিংবা মণ্ডল সভাপতি জেলা সভাপতি? তাই কইছে তাই না এটা দেখবো, কিন্তু কি এখন পর্যন্ত তাই কোনো দেখছে না। আর এতে মণ্ডল সভাপতি কিংবা জেলা সভাপতির কি ভূমিকা রয়েছে কিছু? জেলা সভাপতি কইছে যে তাই এও দেখবো, কিন্তু আইজও তাই কাছ থেকেও আমরা কোনো সারা পাইছি না। আর মণ্ডল সভাপতি? মণ্ডল সভাপতি কইছে কইটা আগে বলে মানে ইয়ে হয়ে গেছে গা, অথচ টাকার বিনিময়ে তারা বিক্রি হয়ে গেছে। কারা কারা চাকরিটা যে মানে টাকার বিনিময়ে বিক্রি করছে? এটা তো মেইন তো মণ্ডল সভাপতি,
এটা তো আর অন্য কেউ না, মন্ডল সভাপতি ইচ্ছা করলে এটা ইয়ে করতে পারে, বাধু দিতে করতেও পারে। নাম কেউ না, রাজকুমার দেবনা। আড়ালিয়াতেই নয়, চরিলাম বিধানসভার বেশ কয়েকটি অঙ্গনওয়াড়ি সেন্টারে টাকার বিনিময়ে চাকরি বিক্রির অভিযোগ উঠে এসেছে। জানা গেছে চরিলাম বিধানসভার উত্তর ব্রজপুর এলাকার এক অঙ্গনওয়াড়ি সেন্টারে আরো এক চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে। এক নাবালিকা মেয়েকে অঙ্গনওয়াড়ি শিক্ষিকার চাকরি দেওয়া হয়েছে বলে খবর। প্রসঙ্গত উল্লেখ্য, মণ্ডল সভাপতি রাজকুমার দেবনাথ বর্তমানে তার নিজ বাড়িতে থাকতে পারছে না ভয়ে। সন্ধ্যার পর চরিলামের কোনো অঞ্চলে নাকি ভয়ে প্রবেশ করছে না। বর্তমানে তিনি সন্ধ্যা হতেই চলে যান আগরতলার বাধারঘাটে, সেখানেই বর্তমানে রাত কাটাতে হচ্ছে মণ্ডল সভাপতিকে। এই মণ্ডল সভাপতি দু থেকে চারজন সঙ্গী নিয়ে আগরতলায় বসেই ঠিকাদারদের কাছ থেকে হাফতা আদায় করছে বলে অভিযোগ। চরিলামে কান পাতলে শোনা যায়, মণ্ডল সভাপতি ও ওনার কয়েকজন সাঙ্গপাঙ্গদের ভয়ে ঠিকাদারেরা কাজ করতে অনিচ্ছা প্রকাশ করছে। বর্তমানে গোটা চরিলামবাসী এই ধরনের দুর্নীতি থেকে মুক্তি চাইছে। এখন দেখার বিষয় হলো, চরিলামের এই দুর্নীতির বিরুদ্ধে বিজেপি প্রদেশ কমিটি কি পদক্ষেপ গ্রহণ করে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার।